नमस्कार बंधुरा, डी किचन ब्लॉग्से तुम्हारे सकल के स्वागत। आज के रेसिपिटर नाम होच्छे काकड़ार झाल। काकड़ा नहीं नेওয়া হয়েছে আর এখানে কাকড়া ছাড়াচ্ছে। মা ছাড়াচ্ছিল কিন্তু মার হাতে কাকড়ার কাটার খোঁচা লেগে ফুটো হয়ে যায়, রক্ত বেরোচ্ছিল, তার জন্য বাবা আজকে ছাড়াচ্ছে কাকড়াগুলোকে। ওপরের যে খলসটা আছে সেই খলসটা খুলে ফেলছে। কাকড়ার উপরে খলসটা ছাড়িয়ে দিয়েছে আর মা এখন পাগুলোকে ভেঙে নিচ্ছে। খলসটা তুলে ফেলার পরে একটা প্রলেপ থাকে, সেই প্রলেপটা ছুটিয়ে ফেলছে, দেখতেই পাচ্ছ। আর পায়ের যে কাঁটা কাঁটা অংশগুলো থাকে এগুলো ছুটিয়ে নিচ্ছে। আর এই লম্বা লম্বা যে পায়ের অংশটা আছে এটা অনেকেই খায়, অনেকেই খায় না। তোমরা চাইলে এটা ফেলে দিতে পারো, আমরা এখানে রাখছি। কাকড়ার সামনে যে শক্ত পা দুটো থাকে সেগুলো রেখে দিতে হয়। সব কাকড়াগুলোকে এই একই রকম ভাবে মা ছাড়িয়ে নিচ্ছে। কাকড়ার খোলসটার ভেতরেও হলুদ রঙের তেলের মতো অংশ থাকে, সেটাও তুলে নিচ্ছে। তেলগুলো আলাদা করে তুলে রাখা হয়েছে আর কাকড়ার পায়ের সামনে যে লম্বা লম্বা দুটো কাঁটা থাকে সেই কাঁটাগুলো এখন ভেঙে নিচ্ছে। কাঁটাগুলো ভেঙে ফেলে দিতে হবে। এইরকমভাবেই সমস্ত কাঁটাগুলো ভেঙে নেবে। কাঁকড়াগুলো ধুয়ে নেওয়া হয়েছে, সাথে তেলগুলো খুব ভালো করে আলাদাভাবে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। লবণ নেওয়া হয়েছে, হলুদ, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো সস, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে সরষার তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর আলাদা করে রাখা কাঁকড়ার তেলগুলো দিয়ে দিচ্ছে। কাঁকড়ার তেলগুলো দেওয়ার পরে সামান্য কিছুক্ষণ হালকা আঁচে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নিয়েছে, এখন মা এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছে। মা এখন কেটে নিচ্ছে পেঁয়াজ, একটু লম্বা আকারে কাটছে। পাত্রটিতে আরও অনেক কিছু রাখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে টমেটো কেটে রাখা হয়েছে লম্বা আকারে, কাঁচা লঙ্কা রাখা হয়েছে আর রাখা হয়েছে আদা। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে, মাঝখান থেকে চিরে নিচ্ছে কাঁচা লঙ্কাগুলোকে। কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছে।
দিয়ে দিচ্ছে দুটো শুকনো লঙ্কা, মাঝখান থেকে চিরে নেওয়া হয়েছে। লঙ্কাগুলো সামান্য একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছে জিরা। জিরাগুলো সামান্য একটু বাদামি রঙের হয়ে এসেছে, এখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে চেরা কাঁচা লঙ্কা, কেটে রাখা টমেটো সামান্য একটু নেড়ে নিতে হবে। একটি বাটিতে আলাদা করে আলু সেদ্ধ করে নিয়েছে, আলুর খোসাটা এখন ছাড়িয়ে নিচ্ছে। কাঁকড়ার পরিমাণ কম তাই একটি আলু সেদ্ধ করেছে। থেতো করে নিচ্ছে কেটে রাখা আদা কুচিগুলোকে। আদা কুচি হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। সব কিছু মাঝারি আঁচে রেখে সামান্য কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, মা এখন এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছে। ভাজাগুলো তুলে নেওয়ার পর এখন কাঁকড়ার ওপরে দিয়ে দিচ্ছে লবণ, দিচ্ছে হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে কাঁকড়াগুলোকে মা ভালো করে মাখিয়ে নিচ্ছে। কড়াইটা আবারও ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছে। তেলটা কড়াইয়ে চারিপাশে ছড়িয়ে নিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে সব কাঁকড়াগুলোকে। কাঁকড়াগুলো ছাড়ার পর একটু নাড়াচাড়া করে হালকা আঁচে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছে। 2 মিনিট বাদে ঢাকনাটি তুলে নিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছে। 2 বারের মতো এরকমই ঢাকনা দিয়ে কাঁকড়াগুলোকে ভেজে নেওয়া হয়েছে। কাঁকড়াগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে জিরে বাটা দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে জল, সামান্য কিছুক্ষণ আবারও নেড়ে নিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা আলু, আলুটা হাত দিয়ে ভেঙে দিচ্ছে। আলু দেওয়া হয়ে গেলে আবারও সামান্য কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে যে ভেজে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দিচ্ছে। সব কিছু দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। মা এখন দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে জল। দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর ঝালের পরিমাণটা যে যার নিজের স্বাদ মতোই দেবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 2 চামচের মতো টমেটো সস। তোমরা যারা টমেটো সস দিতে চাও না তাদের না দিলেও হবে। দিয়ে দিচ্ছে আলাদা করে তুলে রাখা কাঁকড়ার তেলগুলোকে।
এখন এর মধ্যে দিচ্ছে জল। জলের পরিমাণটা মাঝারি রাখতে হবে, কারণ কাঁকড়ার ঝালটা সামান্য একটু গাঢ় হবে। জলটা দেওয়ার পরে আঁচটা বাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তরকারিটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। মা এখন গোটা গরম মশলাগুলোকে একটু থেতো করে নিচ্ছে। থেতো করা হয়ে গেছে, এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছে। গরম মশলা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ তরকারিটা নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আঁচটি হালকা করে 2 মিনিটের মতো আবারও ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। দু মিনিট বাদে ঢাকনাটি তুলে ফেলছে। ঢাকনাটি তুলে নেওয়ার পর আবারও একটু নেড়ে নিয়ে আঁচটি বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেছে কাঁকড়ার ঝাল, মা এখন তুলে নিচ্ছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা রেসিপিটি দেখে বাড়িতে অবশ্যই তৈরি করে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের এই রান্নাটি কেমন লাগলো। একই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে, আর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। ধন্যবাদ।